যেহেতু আপনি IUDF এর সাধারণ সম্পাদক পদ থেকে ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং পদত্যাগের কারণও আপনি সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেছেন, যেহেতু আপনি IUDF এর সাধারণ সম্পাদক দীর্ঘদিন থেকে ছিলেন, IUDF এর সাধারণ সম্পাদক হিসাবে আপনি পদত্যাগের কারণও বলেছেন ইতিমধ্যে, যেহেতু আপনি কেন IUDF এর সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন বা আপনার এই পদত্যাগ পত্র দলের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল কি গ্রহণ করেছে কি বলবেন? প্রথম কথা হলো আমি কেন করেছি, আসলে আমি দলের শুরু থেকে আসি, দলের জন্মলগ্ন থেকে আমি আসি, আর সে সময়টা আমি যখন যুব মোর্চার সভাপতি ছিলাম তখন আমি দলের একটা ভালো সংগঠক হিসেবে কাজ করছিলাম, আর বিগত 12 বছর থেকে আমি এই দলের সাধারণ সম্পাদক সংগঠনের দায়িত্বে আছি, সাথে মুখ্য প্রবক্তা আরও কিছু কিছু দায়িত্ব ছিলাম। তো এখন আমি রিজাইন দিছি, যেহেতু আমাদের বিগত দিনের যে রাজনীতি ছিল আর আজকের যে রাজনীতি, আমরা দেখছি যে আসলে যেহেতু সংগঠন সমস্ত দায়িত্বই আমার উপরে, আজমল সাহেব আমার উপরে যথেষ্টখানি ভরসা করেছিল, আর আমি সংগঠন এবার যে কারণেই হোক না কেন সংগঠন যেহেতু ব্যর্থ হয়েছে সে ব্যর্থতার দায়িত্ব তো নিতে হবে, তো যেহেতু আমি সংগঠনের দায়িত্ব ছিলাম তাই আমি দলের সমস্ত ব্যর্থতা স্বীকার করে দলের পদবী থেকে থাকার আমার কোনো অধিকার আছে বলে আমার মনে হয় না, তাই আমি দলের পদ থেকে আমি পদত্যাগ করেছি কিন্তু দল থেকে করিনি। আর আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট করা সম্পর্কে সেটা সভাপতির কাছে আমি পৌঁছেছি, উনি যেহেতু হজে গেছেন উনি বলছে যে কিছু বলতে লাগে না, আমি হজে থেকে আসি এখানে বসবো কী করা যায়, আমি আশায় আছি উনি আসুক, আসলে নিশ্চয় দলে যেটা করবে সেটাই হবে। আমি কিন্তু এই মুহূর্তে আজকের দিনটায় আমি দলের পদে নেই, এটি স্পষ্ট, বাকি দলের উপর ডিপেন্ড করবে। IUDF বা আপনাদের দলের যে 5 থেকে 7 জন বিধায়ক অগপ বা কংগ্রেসে যাওয়ার এক চর্চা চলছে ইতিমধ্যে, সেই চর্চা বা সেই কথাটা কতদূর সত্যি? দেখেন, বিভিন্ন সময় খালি আজকে থেকে না, দল সৃষ্টির পর থেকেই অনেক সময় অনেকবার এই কথা এসেছে যে আজ কংগ্রেসে 7 জন যাচ্ছে, 10 জন যাচ্ছে, আজমল সাহেবকে এক ঘড়িয়া করে বাকি সবাই যাচ্ছে, বিভিন্ন নিউজ বিভিন্ন সময় আসতেছে। আর ইদানিং যেহেতু নির্বাচনের একটা বিপর্যয় হয়েছে, আমাদের সারা আসামের যে বিপর্যয়, 3টা আমরা সিট দিয়েছিলাম, 3ও জায়গায় আমার বিপর্যয় হয়েছে, সবচেয়ে বড় কথা আমার সভাপতি 10 লাখের উপরে ভোটে হেরেছে, এই যে রেজাল্টটা আপাতত যে রেজাল্টটা আসছে এই রেজাল্টের সুযোগ বুঝে বিভিন্ন নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক মহল তথা কিছু কিছু সাংবাদিক বন্ধুরা বা কিছু কিছু মিডিয়া হাউস, তারাও এই জিনিসটা এই সময় বলতেছে, একটা টিম কংগ্রেসে যাচ্ছে আমার নাম 1 নম্বরে বলে, কিছু বলছে যে AGP যাচ্ছে 7 জন নিয়ে, কিছু বলছে না অসম জাতীয় পরিষদে যাইতেছে, তো বিভিন্ন ধরনের বিভিন্ন আসতেছে। কিন্তু আমরা আমার যতক্ষণে বিশ্বাস, আমার যতক্ষণে আস্থা আমাদের দলের কর্মী বা বিধায়কদের প্রতি, আমরা একজন দল ছেড়ে যাচ্ছি না, আমরা সবই দলের সাথে আসি, আমরা পার্টির সাথে আসি, আজমল সাহেবের সাথে আসি। দেখে 24-এর লোকসভা নির্বাচনের শোচনীয় পরাজয় বলা যায় এক প্রকারে IUDF এর, যেহেতু আপনারা 3টি সমষ্টিতে প্রার্থিত্ব দিয়েছিলেন বা 3টি সমষ্টিতে, করিমগঞ্জ, নোয়াগাঁও ও ধুবড়ীতে, দেখা গেছে শোচনীয় পরাজয় আপনাদের হয়েছে সেই 3টি সমষ্টিতে। আপনাদের যদি দলের মেরুদণ্ড বলা যায় বা দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল ধুবড়ী থেকে 3 বারের সাংসদ ছিলেন বা তার 3 বারের সাংসদ হওয়ার পরে উনি সেখান থেকে পরাজয় করেছেন এবং দেখা গিয়েছে দেশের মধ্যে সব থেকে বেশি ভোট ওনার যে প্রতিদ্বন্দ্বী রকিবুল হোসেন পেয়েছেন, সে বিষয় নিয়ে আপনাদের কী ধারণা, যেহেতু আপনারা সেই ধুবড়ী সমষ্টির অধীনে আপনিও পড়েন, আপনার কাছে সমষ্টি ধুবড়ী সমষ্টির অধীনে, তো এই শোচনীয় পরাজয়ের বিষয়ে কী বলবেন আপনি? দেখেন, শোচনীয় পরাজয়ের একটা কারণ নয়, কয়েকটা কারণ, সিরিজ অফ কজ আছে, তার ভিতরে সবচেয়ে বড় কারণটা আমি যেটা বলবো যে BJP বিগত 10 বছরে ভারতবর্ষের বিভিন্নভাবে তারা ধর্মীয় মেরুকরণ একটা রাজনীতি করেছে, আর ধর্মীয় মেরুকরণের রাজনীতি যদি আমরা লক্ষ্য করি 370 থেকে যদি স্টার্ট করি, UCC, ট্রিপল তালাক, হিজাব ইস্যু, এখানে আমাদের ধরেন পপুলেশন কন্ট্রোল বিল, ক্যাটেল প্রিজার্ভেশন বিল, বায়োগামি, তো বিভিন্ন ধরনের যে সমস্ত ল এখানে, বিভিন্ন মাদ্রাসা, 700 মাদ্রাসা বন্ধ করে দেওয়া, মাদ্রাসার উপরে বুলডোজার চালানো, আচ্ছা এই যে যে সমস্ত বুলডোজার কালচার, যে সমস্ত কাজগুলো বর্তমান BJP স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট করতেছে, তো সমস্ত কাজগুলি কোথাও না কোথাও যে মুসলিমের উপরে টার্গেট করে করা হইতেছে, এই জিনিসটার পরে কিন্তু সাধারণ মুসলিম মানুষের একটা বিলিভ হয়ে গেছে যে তারা এই সরকারে তাদের নিরাপত্তা দেবে না। তো এই মতো অবস্থায় সারা ভারতবর্ষে যে ফাইটটা আজকের দিনে গণতন্ত্রের নামে হোক, সংবিধান রক্ষার নামে হোক, ভারতের ডেমোক্রেসি বাঁচানোর নামে হোক বা ভাইচারা বাঁচানোর নামে হোক, যে আন্দোলনটা করতেছে এই মুহূর্তে কংগ্রেসে করতেছে,
সারা ভারতবর্ষে ভারত যাত্রা হোক, ন্যায় যাত্রা হোক, বিভিন্নভাবে তারা একটা যাত্রা শুরু করেছে। তো জিএস রোডে এসে যদি কেউ ফাইট করতেছে সেটা এখানে রাহুল গান্ধী করছে, মণিপুরে যদি কেউ ফাইট করতেছে রাহুল গান্ধী করতেছে, রাজস্থানে যদি কেউ ফাইট করতেছে রাহুল গান্ধী করতেছে। তো মুসলিম মানুষের একটা কোথাও না কোথাও একটা বিলিভ এসে গেছে যে কমসে কম কংগ্রেসে ফাইট করতেছে, তার সাথ দেওয়া উচিত। এখানে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের, তাদের মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতা হিসেবে সবাই মানে, এনআরসির ইস্যু, ডি ভোটারের ইস্যু, ডিটেনশন ক্যাম্পের ইস্যু, মাটির পাট্টার ইস্যু, বিভিন্ন ইস্যুতে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব কাজ করেছে, এখানে কোনো কথা নেই। কিন্তু কংগ্রেসে এটা বিশ্বাস দেওয়াতে বাধ্য হয়েছে আজমল সাহেব একা, উনি তো একলা গভর্নমেন্ট করতে পারবে না। গভর্নমেন্ট যদি মোদিকে সরাইতে হয় তাহলে কংগ্রেসকে ভোট দিতে হবে। এই যে একটা প্রচার ব্যাপকভাবে চলল বিগত কিছুদিন থেকে, তখন মানুষে কিন্তু এই মুহূর্তে দেখছে যে না, কমসে কম আমরা এই ইলেকশনে কংগ্রেসের সাথ দেওয়া ভালো, তার জন্যই হয়তো দিয়েছে। আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমার ফিলিংস, এটাই সবচেয়ে বড় কারণ। দ্বিতীয় কারণ যদি আপনি বলতে চান তাহলে আমরা বলবো যে কংগ্রেসে আরও একটা জিনিস তারা মানে এটা ন্যাক্সাস করতে, আমাদের সাথে বিজেপির ন্যাক্সাস আছে এই কথাটা বলতে 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 মানুষের কিন্তু একটা মিথ্যা কথা বারবার বললেও কিন্তু সেটা বিশ্বাস করে ফেলে। তো এই কথাটা বারবার তারা বলতেছে। যদিও আপনার ব্যাকগ্রাউন্ড দেখেন, যোবার আমরা এমপি কয়টা দিচ্ছি, তিনটা, এবার এমপি কয়টা দিচ্ছি, তিনটা, যদি পাঁচটা সাতটা দশটা দেন তাহলে বুঝতাম যে আমরা বিজেপিকে হেল্প করতেছি। গত অ্যাসেম্বলি আমরা কার সাথে খেলছি, কংগ্রেসের সাথে অ্যালায়েন্সে খেলছি। আমাদের 14টা এক্সিস্টিং এমএলএ থাকার পর তারা 13টা সিট আমাদেরকে এককভাবে দিছে, 5টা ফ্রেন্ডলি দিছে, আমরা 16টা দিচ্ছি, 19টা সিটের ভিতরে আমরা 16টা দিচ্ছি। তো তারপরে আমরা কোথায় বিজেপিকে হেল্প করলাম? বিজেপিকে যারা হেল্প করলো রাজ্যসভায় রাষ্ট্রপতি নির্বাচনে 22টা ভোট দিল, 22টা ভোট কার আছে? তারা বললো তাদের ভিতরে গাদ্দার আছে, কোলাঙ্গার আছে, কিবা কিবি আছে। তারা বললো তাদের মানে সাতজনের নাম সেন্ট্রালতে পাঠাবে, তাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, এমএলএ 5-7 জন, 8 জন দল ছেড়ে কংগ্রেসের বিজেপিতে চলে গেল। তারপরে দোষটা কিন্তু পুরাটাই আজমল সাহেবের উপরে দিল, আজমল সাহেব ন্যাক্সাস করতেছে। তো এই ইভিকশনের বিষয়ে আমরা বদরুদ্দিন আজমল সাহেবের সাথে বসি, কংগ্রেসে বলে যে তাদের এরা ক্রিয়েটেড নাটক, এ কথা বলে তাদেরকে মানুষের ভিতরে বিভ্রান্ত করে। আমি ভাবি কংগ্রেসে এই জিনিসটায় কিছু পরিমাণ মানুষকে বিশ্বাস দিতে সক্ষম হয়েছে, বারবার একটা মিথ্যা কথা বলে সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা তারা করছে, সেটাও তারা কিছু সংখ্যক কিছু পরিমাণে সাকসেস হয়েছে। তৃতীয় কারণটা আমি যদি বলতে চাই যে আমাদের সম্মানের সভাপতি বিভিন্ন মিডিয়ায় কিছু সময় কিছু বক্তব্য, তার কিছু কোনো সময় সাংবাদিকের উপরে রাগ করা, কোনো সময় কাউকে থাপ্পড় দেওয়া, কাউকে মাইক ঢেলিয়ে ফেলে দেওয়া, এই সমস্ত জিনিসেও কিন্তু মানুষের ভিতরে একটা ক্রিয়া করছে বলে বিভিন্ন মহলে বলে। এ কথাটা আমি বলিনি যে এই সমস্ত হয়, কিন্তু বিভিন্ন মহলে, বিভিন্ন পেপার পত্রিকায়, বিভিন্ন বুদ্ধিজীবীরা বলতেছে এটাও একটা কারণ। তো আমি বলি এই সমস্ত কিছু কারণের জন্যেই আজকে আমাদের দল ব্যর্থ হয়েছে বা কংগ্রেসে এই ব্যাপক ভোট। এই ভোট কিন্তু 10 লাখের উপরে জিতলে ভোট কিন্তু রকিবুল হোসেনে ভোট দেয়নি, ভোটটা কিন্তু রকিবুল হোসেন এমন জনপ্রিয় নেতা বা রকিবুল হোসেন খুব বড় কিছু একটা বা খুব ভালো ক্যাম্পেইন করছে তা নয়, ভোটটা রাহুল গান্ধী অ্যান্ড টিম কংগ্রেসকে আজকের দিনে বিজেপির বিরুদ্ধে দিয়েছে। যেহেতু ইতিমধ্যে পরাজয়ের যে পোস্টমর্টম আপনারা হয়তো করে নিয়েছেন, পরাজয়ের কারণটা কি, যেহেতু দেখা গিয়েছে আমরা যদি হিসাবটা দেখি দেখা গিয়েছে অগপর যে দেখা গিয়েছে অসম গণপরিষদের যে জাবেদ ইসলাম বা আপনাদের যে এআইইউডিএফ এর মৌলানা বদরুদ্দিন আজমলের যে বুটের যে তফাত প্রায় 20,000-এর মতন, হয়তো 22,000, হ্যাঁ তফাত ছিল। তো এই ধুবড়ী সমষ্টিতে অগপর উত্থান নিয়ে কি বলবেন, যেহেতু আপনার সমষ্টিতে দেখা গেছে অগপর অনেক ভোট পেয়েছে, আপনার মানকাচার সমষ্টিতে কি বলবেন? দেখেন, মানকাচারে অগপর ভোট পাওয়াটা কোনো আচরিত ব্যাপার নয়, তার বাবাও এখানে 20-25 বছরের মতো এমএলএ ছিল, তার মা এমএলএ ছিল, সেও এমএলএ ছিল, তাদের একটা ফ্যামিলিগত 1952 ফার্স্ট ইলেকশন হয় ইন্ডিয়া, ফার্স্ট ইলেকশন 1952-1956 তার বাবা প্রথম ইলেকশন খেলে, দ্যাট মিন্স সেকেন্ড ইলেকশন অফ দ্য কান্ট্রি, তখন থেকেই তাদের মানকাচরে একটা ব্যাপক শক্তিশালী প্রভাব আছে। আর সেই প্রভাবের জন্যে আজকে যোবার আমি যখন ইলেকশন খেলেছিলাম, জাবেদ ইসলাম আমার প্রতিদ্বন্দ্বী ছিল, আমরা মোটামুটি 68,000 ভোটে আমাদের ডিফারেন্স ছিল। তো এইবার যে ইলেকশন খেলছে দেখা গেছে যোবার 68,000 ভোট পেয়েছিল, তার সে এবার 4,000 ভোট, 5,000 ভোট আরও কমে আসছে, এবার 62,000 হয়েছে, দ্যাট মিন্স 6,000 ভোট তার যোবার থেকে কমছে, বাড়ে নাই। নিজে নিজের সমষ্টিতে লোকসভার প্রার্থী হওয়ার পরেও তার ভোট কিন্তু গত এমএলএ ইলেকশনের থেকে আরও 4,000 ভোট কমে আসছে। আমি তো এই কথাটা বলতে চাইতেছি যে আজকে 6,000 ভোট যে জাবেদ ইসলামের কমলো, তার মানে তার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে,
আর আমি তো ভেবেছিলাম যে জাবেদ ইসলাম হায়েস্ট ভোট পাবে মানকাচর থেকে, কারণ সে মানকাচরের স্থানীয় প্রার্থী, মানকাচর থেকে সাংসদ, আপনি বিধায়ক, আপনার দলের সুপ্রিমো সেখান থেকে, তো সেটা আপনার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। না দেখেন, আমি আমি রিজাইনেশন দেওয়ার এটা একটা কারণ, এর আগের যে তিনটা নির্বাচন হয়েছিল সেই তিনটা নির্বাচনেই আমরা দশটা সমষ্টির ভিতরে আমি মানকাচর থেকে সবসময় হায়েস্ট ভোট দিয়েছি, এর আগে তিনটা নির্বাচনে দশটা সমষ্টির ভিতরে আমি হায়েস্ট ভোট দিয়েছি, এইবার আমি ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার মানকাচরে যা উনি একজনকে মানে গালে চর মেরেছিল আপনারা দেখেছেন, আমি ভাবি সেদিন থেকে আমাদের খুব বেশি খারাপভাবে কলেপস হয়েছে। আমি আমার সম্মান সভাপতিকে আমি দোষ দিতে চাই না, কিন্তু এই জিনিসটাকে আমাদের অখিল গগৈ এইভাবে প্রচার করলো, এই থাপ্পর ওই ছেলেটার নয়, এই থাপ্পর মানকাচরবাসীর উপর থাপ্পর, এই থাপ্পর ধুবড়ীবাসীর উপর থাপ্পর, এই ধরনের কিছু ক্যাম্পেইন, নেগেটিভ ক্যাম্পেইন এমনভাবে করলো। ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ আজমল সাহেব করতেছে, সবাই জানে, সারা পৃথিবী জানে, উনি লেগে লেগে এটা করছে। অখিল গগৈ বললো এই ব্রিজ করছে মেঘালয় থেকে পাথর কয়লা বেচার জন্য, আজমল সাহেব এই ব্রিজ করছে ওনার বিজনেসের সাথে। ধুবড়িতে আমাদের প্রায় 40 বছর পরে রূপসী বিমানঘাটে আজমল সাহেব ঘুরিয়ে এনেছে, সেই বিমানঘাটি ঘুরিয়ে আনার পর অখিল গগৈ বললো যে উনি ব্যস্ত মানুষ, ব্যবসা করা মানুষ, উনি ইমিডিয়েট বোম্বাই যেতে লাগে, আবার গুয়াহাটি যাওয়া কষ্ট হয়, সেই জন্য ধুবড়ী এয়ারপোর্ট খুলছে। এই ধরনের কিছু কমন কিছু নিচু কথা বলে সে এই কথা বলছে, কিন্তু আজমল সাহেব আজকে আমরা ধুবড়ী মানুষ আমরা একটু হতাশ হয়ে গেছি। আজমল সাহেব আসার পরে আমাদের 40 বছরের রেলওয়ে লাইন বন্ধ ছিল, আজমল সাহেব খুলে দিয়েছে। আমাদের জাহাজঘাট প্রায় 38 বছর বন্ধ ছিল, আজমল সাহেব খুলে দিয়েছে। আমাদের প্লেন ঘাটি বন্ধ ছিল 40 বছরের মতো, আজমল সাহেব খুলে দিয়েছে। ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ প্রায় 6,000 কোটি টাকার ব্রিজ, আজমল সাহেব কাজ করতেছে। আজকে আপনি জানেন এগ্রিকালচার কলেজ, মেডিকেল কলেজ, ইভেন ধুবড়ী বিএন কলেজ ইউনিভার্সিটি ডিক্লার হয়েছে, প্রায় 6 বছর থেকে আজমল সাহেব লেগে আছে। তো এই সমস্ত করার পরেও কিন্তু মানুষ এই সমস্ত কাউন্ট করেনি, কাউন্ট করেছে নিরাপত্তার বিষয়টা, কাউন্ট করেছে ধর্মীয় আবেগটা, এই সমস্ত কাউন্ট করে যে সারা ভারতবর্ষে যে ঘটনাটা হতেছে এই মুহূর্তে কংগ্রেসকে ভোট দেওয়া উচিত বলে মনে করি। আমি ভাবি যে এই ভোটটা সুইফট হয়েছে, একটা সুনামি, একটা ল্যান্ডস্লাইড একটা হয়েছে। এইটাই কিন্তু আজমল সাহেবের জনপ্রিয়তা কমা বাড়া, রকিবুল হোসেনের জনপ্রিয়তা বাড়া, এটা কিন্তু এটা বোঝায় না। যদিও ভারতবর্ষের সবচেয়ে বেশি ভোটে রকিবুল হোসেন জিতেছে, কিন্তু আজকে যদি আবার সেই ভোটটা ওখানে করা হয় আমার মনে হয় যে রকিবুল হোসেন আবার বিপর্যয়ের সামনে আসবে। এই মুহূর্তে সময় হয়েছে একটি বাণিজ্যিক বিরতির, বিরতির পর শুরু করব অনুষ্ঠানের পরবর্তী অংশ।